ঢাকাই সিনেমায় দর্শকপ্রিয় খলনায়ক মিশু সওদাগর। খল অভিনয়ে তিনি নিজেকে এতটাই জনপ্রিয় করে তুলেছেন যে সাফল্যে তার ধারে কাছেও কেউ নেই। 3 দশকের বেশি সময়ের অভিনয় জীবন তার। এই বর্ণাঢ্য সময়ে 8 শতাধিক সিনেমায় অভিনয়ের রেকর্ড, পাশাপাশি পরপর 2 বার বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র ক্যারিয়ারে বহু নায়ক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠানে তার বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে একটি ভালো দিক ও একটি খারাপ দিক বলতে বলা হয়, যেই তালিকায় ছিল শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসও। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে মিশা সওদাগর বলেন, অপু বিশ্বাস খুব সুন্দর করে কথা বলে, এটি তার বড় একটি গুণ। আর ও অনেক বেশি আত্মকেন্দ্রিক, মানে ও নিজেরটা ভালো বোঝে। এটি আসলে দোষের মাঝে পড়ে না, তবে নিজেরটার পাশাপাশি অন্যেরটাও একটু বোঝা উচিত। শিল্পী হিসেবে আরও একটু চড়া হওয়া দরকার। কথার প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে এই খল অভিনেতা বলেন, শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, তবে তার একজন ভালো মানের উপদেষ্টা রাখা উচিত। আমি ওকে বলেছিও যে তার একজন ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা জানা ছেলেকে ম্যানেজার বা উপদেষ্টা হিসেবে নেওয়া উচিত, কারণ তুমি কেন সব কিছু ফেস করবা? শাকিব এখনও কেন এটি করেনি আমি জানি না। এদিকে মিশা সওদাগর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে 1 ডজনের বেশি সিনেমা, পাশাপাশি একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন সিনেমাতে।